Assalamualaikum friends, আশা করছি আপনারা সুস্থ মত অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের বাজার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও হচ্ছে আমাদের মার্সা ব্র্যান্ডের একটি পাসপোর্ট। তো এটা কিন্তু ঢাকা কক্সবাজারে মানে ওই রুটে কিন্তু অনেক দাপট দেখাচ্ছে, ঠিক আছে। আপনারা যারা ঢাকা টু কক্সবাজারে যে মার্সা ব্র্যান্ডে কিন্তু আপনারা চলাচল করছেন, তো আপনারা জানেন যে মার্সা ব্র্যান্ড মানেই কিন্তু ব্র্যান্ড, ঠিক আছে। তো এত সুন্দর একটা পাসপোর্ট আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টুং টুং করে বাজিয়ে রাখুন, যেন আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায়। অ্যান্ড যারা মার্সা ব্র্যান্ডের বাসগুলো খুবই লাইক করেন এবং মানে পছন্দ করুন, তো তাদের জন্য কিন্তু এই পাসপোর্টটা কিন্তু অনেক বেস্ট হবে। আর যারা এখন ডাউনলোড করেন না, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, ওই ভিডিও লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে সেটা করে খুব সহজে খেলবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এই পাসপোর্টটা কিন্তু তেমন আহাবারি বড় না আহাবারি ছোট না, এটা মাঝামাঝি মিডিয়াম রাখা হয়েছে, যা যার কারণে কিন্তু আপনারা ল্যাগ পরিবার খুব কম দেখবেন, ঠিক আছে। এবং এটার যদি আউটলুকটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারুন কতটা সুন্দর। আর এই পাসপোর্টে কিন্তু আপনার ব্রেকটা দেওয়া হয়েছে হাইড্রোলিক, ঠিক আছে। তো আমি ব্রেকটা দেখিয়ে দেবো, সমস্যা নয়। আর এটা ইন্ট্রো পার্ট এবং ড্যাশবোর্ড যেটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন কতটা রিয়েলিস্টিক। তো এই পাসপোর্টটা যখন আপনারা খেলবেন তখন কিন্তু আপনারা কিন্তু রিয়েলিস্টিক একটা ফিল পাবেন, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে মূলত ড্যাশবোর্ড এবং ইন্ট্রো পার্টটা কিন্তু খুবই সুন্দর। তবে এইটার যেটা আমি বলছিলাম যে এটার যে একটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে এই মোডে কিন্তু আপনারা জিপিএসটা পাবেন না, তো এটা আমার কাছে বেশি খারাপ লাগছে। আর জিপিএসটা বাদে আমার কাছে সব কিছু ভালো লাগছে, এটার কন্ট্রোল, এটার ব্রেক, ঠিক আছে, আউটলুক, ফ্রন্ট লুক সব কিছু আমার ভালো লাগছে, বাট এটার কোনো কিছুই জিপিএসটা নাই। তো দেখেন এটা ফ্রন্টের ইন্টেকাটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক, আর ফ্রন্টটার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে এটার ব্যাকসাইডটা, ঠিক আছে। ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছি। আর এটা চাকা দেখেন, চাকাটা কিন্তু রিয়েলিস্টিক করেছে, কিন্তু টায়ারটা কিন্তু অনেকটা ব্ল্যাক হয়ে গেছে, তো যাই কোনো ব্যাপার না। আর স্ক্রিনটা কিন্তু পারফেক্টলি আছে। তো এই স্ক্রিন পাওয়া যাবে দুইটা, একটা এনে একটা মার্সা ব্র্যান্ডে, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডের ইন্টিগ্রেটার কিন্তু রিয়েলিস্টিক, আর এটা দেখেন ব্যাকসাইডটা কতটা সুন্দর। তো অন্য অন্য বাসমোটের ব্যাকসাইডের থেকে এই ব্যাকসাইডটা অনেক সুন্দর। এটা তিনটে অ্যানিমেশন পেয়ে যাবেন। তো প্রথমে অ্যানিমেশন পেয়ে যাবেন, মালবাই বক্সটা খুলবে এবং বন্ধ হবে। আর দ্বিতীয় অ্যানিমেশন হচ্ছে আপনার এই সাইডে যে ছোটো একটা বক্স আছে, আমি আপনাদেরকে জুম করে দেখাই যে এই সাইডে, এটা খুলবে এবং বন্ধ হবে, মানে এখান থেকে তেল নেয় মেবি, ঠিক আছে, আমি জানি না সঠিক। আর তিন নম্বর অ্যানিমেশন হচ্ছে দুই সাইডে যে গ্লাস আছে এটা বন্ধ হবে এবং খুলবে, ঠিক আছে। আর এটার ব্রেকটা আমি আপনাকে দেখিয়ে দিই, দেখেন ব্রেকটা করলে কতটা মানে করা হয়, ঠিক আছে, মানে যেখানে ব্রেক করবেন সেখানে গাড়িটা দাঁড়ায় যাবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম হাইড্রোলিক ব্রেকটা, এবং এটা কিন্তু খুবই সুন্দর। এবং এই মুড এবং দুটো স্ক্রিন সহ আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক থাকবে, এখান থেকে ডাউনলোড করে খেলবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।